তো শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে যে সকালবেলায় একদম সকাল সকাল আজ স্নান করে নিয়েছি আর সব কাঁচাকুচি হয়ে গেছে, যদিও এই কাঁচাকুচিগুলো আমি করিনি, এগুলো আমি জাস্ট দিচ্ছি। এই কাঁচাকুচিগুলো করেছে হচ্ছে যে বাড়িতে যে কাজ করে সে আলপনাদি, তো এগুলো দিয়ে দিচ্ছি। আর একদম সকালে আজ স্নান করেছি, 8টাও বাজেনি, আমি না হলে সচরাচর দেখেছি একটু দেরিতে স্নান করি। আজকে অনেক সকাল স্নান করে নিয়েছি আর কাঁচা জামা কাপড়গুলো দিয়ে দিতে এসেছি। আর এখন রোদের এত মানে প্রখর রৌদ্র এখন এত সকালবেলায়, অনেক সকালেই যেন মনে হয় বেলা দুপুর হয়ে গেছে আর কি। তো এগুলো সব দিয়ে দেব। আর আজকে অনেক কাঁচাকুচি করতে দেওয়া হয়েছিল, তো দেখতেই পাচ্ছ এক ছাদ ভর্তি প্রায় কাঁচাকুচি করেছি আর দিয়ে যাচ্ছি। আমার এই সময় রোদেতেও আমার কষ্ট হচ্ছে, এই এই সকালের রোদটাতেও। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো আজকে সারাদিনে কী কী জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তো চলো তোমরা আমার সাথে থাকো, তো দেখতে পাবে সকাল থেকে কী কী জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। আর বলে রাখি, যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অবশ্যই বাজিও, কারণ বেল বাজিয়ে অল অপশানটা না দিলে তোমরা আমার ভিডিও নোটিফিকেশান পাবে না, নোটিফিকেশান না পেলে ভিডিও দেখতে পারবে না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আর যারা পুরাতন বন্ধু তাদের বলি তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করছো, তো এইভাবে আমার পাশে থেকো। আর এখনও অনেক বন্ধু আছে যারা আমার ঘরে আসছো না, তো তাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা রেগুলার আমার ঘরে এসো, আর আমিও যেমন তোমাদের ঘরে যাচ্ছি তেমন যেতে থাকবো। তো ঠিক আছে, এখন ক্লিপগুলো দিয়ে দিচ্ছি জামাগুলো, মানে ক্লিপ না দিলে তো হবেই না, একটু সামান্য হাওয়া দিলেই পড়ে যাবে, তো ক্লিপগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের বাড়ির চারপাশের ভিউটা তোমাদের একটু একটু শেয়ার করব, তো দেখো চারপাশে বলে ছাদ থেকে যতটুকু শেয়ার করা যায়, আমাদের ফলের বাগান মানে বাড়ির পাশে যে বাগান ফলের বাগান, এই টুকটাক জিনিসগুলো একটু শেয়ার করব। তো নাও চলো দেখতে থাকো কতগুলো জিনিস কাঁচা হয়েছে, নাও এক ঝলক দেখিয়ে দিই। আজকে অনেক জিনিসই কাঁচা হচ্ছে, রেগুলার আমাদের কাঁচা থাকে, তো কোনো দিনও একটু বেশি থাকে কোনো দিনও কম থাকে, প্রায় দিনই বলতে পারো এইরকমই থাকে, একটু উনিশ বিশ আর কি। তো আগে যখন মেয়ে ছোটো ছিল আরও বেশি কাঁচা থাকতো, এখনের থেকে অনেক বেশি, জানো হয়তো বাচ্চা থাকলে কত পরিমাণে কাঁচা থাকে। তো এই বিছানার চাদরটা আজকে কাঁচা হয়েছে, এটা ওপরের ঘরে বিছানার চাদর। আরে দেখো আমগুলো দেখাচ্ছি, আজকে আম গাছ দেখাচ্ছি তোমাদের, আমাদের ফলের বাগানটা ছাদ থেকেই দেখা, ছাদের সংলগ্নই বলতে পারো। এই কত আম হয়েছে, কিন্তু এই গাছে যে পরিমাণে অন্য বছর আম হয় সেই তুলনায় এবছর অনেক কম আম হয়েছে, কারণ আমের ফলন এবছর অনেক কম হয়েছে প্রত্যেকটা গাছেই প্রায়, আবার এক একটা গাছে তো হয়ই নি, আম এবছরে আম অনেক অনেক কম হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই গাছে থোকা থোকা আম ঝুলে হয়েছে, কিন্তু যে পরিমাণে হয় তার থেকে অনেক কম হয়েছে। পাশে আছে পেঁপে গাছ, সেই পেঁপে গাছে তোমাদের দেখাচ্ছি, এর পাশে আছে আম গাছ, এটা তোমাদের গাছ ছিল, সেটা এখন আজকে আমি জানি না, কারণ বাগানে আমি সচরাচর একদিন প্রায়ই যাই না, সাজাতে যাওয়ার জন্য, কারণ আমার যদি জঙ্গলে ছোটো ছোটো ভয় পায়, তো বাগানে আমি গাছপালা আছে, আমি ওদের যেন ভয় লাগে যাই না, ওখান থেকে মাছ গাছ তো আছেই, সেটা আমার আগে বিরক্তি গাছ। আর এই আনারস তোমাদের দেখাচ্ছি, দূর করলে তোমাদের দেখাচ্ছি আনারস হয়, আনারস আছে, তো দূরে দূরে দেখা যাচ্ছে না, এই আনারস তোমাদের দেখাচ্ছি। আর গাছের আনারস যদি পেকে যায় তো সেটা ভালোই লাগে, আনারস এমনি অর্ধেক পছন্দ, আমাদের চাকরি অর্ধেক পছন্দ, তো আনারস যদি দেখতে পাচ্ছ এখানে কলা গাছও আছে। সামনেই কত ঝুলে থাকে আম, ছাদ থেকে হাত দিয়ে পাড়া যায়, কিন্তু এবছরে একটাও আম হয়নি এই গাছটায়।
তো ঠিক আছে চলো ছাদে এখন কাটলাম, আমি নিচে যাই, নিচে গিয়ে যা যা কাজকর্ম আছে বা সেগুলো দেখতে হবে। তো এখন বসে গেছি রাইকে খাইয়ে দাইয়ে বসে গেছি, হচ্ছে সকালবেলা আমি সচরাচর চা খাই না, আজকে চা নিয়ে বসেছি, চা আর হচ্ছে যে ব্রেড, তো এই যে টাটকা ব্রেড সকালবেলায় ওর বাবা নিয়ে এসেছে, পিনাট বাটার ছিল ফ্রিজেতে, তো পিনাট বাটার দিয়ে আজকে ব্রেড খেতে ইচ্ছে হলো, চা ওই জন্যই চা করলাম আর কি, নানা চা সচরাচর সকালে আমি খাই না, তো সেটাই খেতে বসে গেছি। আর আমার মেয়ে তো পিনাট বাটার একদমই খায় না, ও নর্মাল বাটারটা খায়, এমনি যে সাদা বাটার সেটা খায়, কিন্তু পিনাট বাটারে যে বাদাম টাদাম দেওয়া আছে খায় না। আর এখানে ও হাত ধোয়া হচ্ছে চায়ের শটটা নেওয়ার জন্য, কারণ শুধু দুধ চা তো এদের ভালোই একটা মোটার মতো শট পড়ে, আর ওইটা ও খেতে খুব পছন্দ করে, গরম বলে হাতটা তুলে নিল আর কি। তো নাও চলো এগুলো আমি খেয়ে নিই, তারপরে আসছি পরবর্তী সময়ে। এখন হচ্ছে সকাল 11টা বেজে গেছে, রাইকে বই পড়িয়ে ওর টিফিন করে, টিফিনে বলতে আজকে ভাত আর জাস্ট এগকারি হয়েছে, মানে ওর জন্যই ভাত আর এগকারি করেছি, ও সেটাই খাচ্ছে, আর ওটা ওর ফেভারিট খাবারের মধ্যে বলতে পারো, তো ও খুব পছন্দ করে এগকারি দিয়ে ভাত খেতে, তো ওই জন্য একা একাই খাচ্ছে, নাহলে ওকে খাইয়ে দিতে হয়, আর নিজে নিজেই খাচ্ছে। আর যেহেতু জানে ভিডিও করছি, তো ভিডিও করলে আমার সুবিধা হয় কি ও ভালো করে খেয়ে নেয়, তো সেটাই ও দেখতে পাচ্ছে খাচ্ছে, কোনো ঝামেলা নেই, যদিও শেষ পর্যন্ত যেহেতু পরে ভয়েস মানে বুঝতে বলতে পারছি যে সব ভাতগুলো খেতেও খাইনি আর কি, একটু ফেলিয়ে ছড়িয়ে নষ্ট করে ডিমের কুসুম তো খাইই নি, তো খাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো আমি আমার নিজের কাজটা করে নিই, ও খেতে থাকুক। ডিমটা খাবি তো, কুসুমটা কখন খাবি? লাইক শেয়ার কমেন্ট, ও আমি বলবো আচ্ছা, তো শুনলে লাইকই বললো লাইক শেয়ার কমেন্ট করতে, তো ওর খাওয়া দেখে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দুপুরে আজকে খুবই সাধারণ মেনু হয়েছে, তাই রান্নাটা করাটা সেভাবে শেয়ার করিনি, ওই যে দেখলি মাছের টাইটে মানে সর্ষে বস্তাতে যেটা হয় সেটা করেছি, আর এখানে হচ্ছে লাউ শাকের কুমড়ো শাকের তরকারি হচ্ছে, মানে ঘ্যাঁট যে দেওয়ালো মাছের মাথা দিয়ে, আর ডাল আছে, আর আগের চাটনি আছে আগের দিনে, তো সেইগুলো দিয়েই আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। তো রাইয়ের 4:30 থেকে নাচের ক্লাস থাকে, আজকে বুধবার নাচের ক্লাস আছে, তো আজকে কত্থক ক্লাসের ডান্স মানে কত্থক ডান্সের ক্লাস হচ্ছে, তো সেটাই একটু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, তো তোমরা বলো কেমন তোমাদের লাগলো। আর এখন চলে যাচ্ছি বাড়ি, নাচের ক্লাস হয়ে গেছে, এখন টোটোয় করে বাড়ি যাচ্ছি, তো বাড়ি যেতে যেতে বাইরের ভিউটা তোমাদের দেখালাম, আমাদের বাড়ির আশপাশের বাইরের ভিউটা, একটা স্টপেজ আমার যেখানে নাচ শেখে সেখান থেকে আমি যেখানে নামবো সেটা একটা স্টপেজ টোটোতে, আর নেবে আমাকে সেকেন্দারপুর থেকে নিতে হবে যে বিরিয়ানি, আজকে মেয়ের বানানো হয়েছে বিরিয়ানি খাবে, তো সেই বিরিয়ানি নেবো আজকে সেকেন্দারপুরে, নেমে হেঁটে হেঁটে যেতে হবে বেশ 5-7 মিনিট লাগে বাড়ি, 5-7 মিনিট না তো হাঁটায় 10 মিনিট লেগে যাবে তো বাড়ি আসতে, তো চলো দেখতে থাকো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন এই নাচের ক্লাস থেকে এলাম, তো রাস্তার হাল খুব খারাপ, পাড়ার হাল খুব খারাপ, সকলেই তোমাদের দেখালাম, আর আজকে আমার মেয়ের ইচ্ছে হয়েছে যে বিরিয়ানি খাবে, ও দিদিন বাড়ি থেকে গিয়ে থেকে শুরু করেছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো,
তো যা হোক হয়নি, বিভিন্ন রকম রান্না হতে হতে সবাই অনেকজন ছিলাম, হতে হতে আর হয়ে ওঠেনি আর কি। সবাই থাকার জন্য না, সবাই যারা ছিলাম বাড়ির লোকই ছিলাম, মানে হয়ে ওঠেনি, বায়না করছিল বলে আজকে নাচের ক্লাসে গিয়ে সেকেন্দারপুরে নামলাম। সেকেন্দারপুরে নেমে সেখান থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি। তো সেটাই খাবে এখন, বসে পড়েছে অলরেডি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমি একটু রেস্ট নিই, তারপরে তো হাত পা ধুয়ে জামাও ছাড়িনি, ওর জামা ছাড়িয়ে দিয়েছি, স্কুলের জামা, নাচের ক্লাসের জামা আর কি। তো না ওকে দিয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলছি। ওরা ওরা মানে ফেলে ফেলছে, ছড়াচ্ছে আর কি জিনিসটা। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এই দেখো বসে পড়েছে, জামোট পছন্দ নিয়ে আসতে সময় নেই ওর, এত ভালো লাগে, এত পছন্দ করে। দাঁড়া দাঁড়া আমি আস্তে আস্তে ধরো, ছিঁড়ে যায় বাবা প্লেটটা। কেমন আছো ভাবি? ভালো মা, চিকেন কাটা চিকেন তেজপাতা গুলো ফেল, আছে সব আছে, সে চাইনিস যে বলিস তা আলু মুটি দাঁড়াও দাঁড়াও করে দাও, অল্প নুনে খা, লেগে যাবে তো, অল্প করে খেতে গলায় লেগে যাবে। তুই না, আমি ঠেলে দিচ্ছি, ঠেলে দিচ্ছি ভাই। তো দেখতেই পাচ্ছ যে মেয়েকে খাওয়াতে আমার মাথা ছিঁড়ে যায়, সেই মেয়ে বিরিয়ানি খেতে কত ভালোবাসে দেখতেই পাচ্ছ। ওর ওর প্রিয় খাবারের মধ্যে বেশ কটা আছে, সেটা হচ্ছে বিরিয়ানি, তার মধ্যে ফ্রায়েড রাইস আছে, চিকেন কষা বা চিকেন এটা বলতে পারো ভালো লাগে ওর, আর এগ কারি। এইগুলো ওর সবচেয়ে পছন্দের একটা রান্না বলতে মানে খাবার বলতে পারো। তো আমার মেয়ে হচ্ছে বিরিয়ানি লাভার, প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি লাভার। আর মেয়ের জন্য অবশ্যই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, আর ওয়াচ করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল বাটনটা বাজিয়ে অল অপশানটা দিও। এতে কিন্তু কোনো পয়সা টাকা পয়সা কিছু লাগে না, আর তোমরা একদম লাইক করছো না, ভিডিও দেখছো কিন্তু লাইকটা তো করতে পারো, ওতে কোনো তো খরচা নেই বলো। যাই হোক, একটা বড় ঝক্কি আমার গেল, অন্ততপক্ষে নাচের স্কুল থেকে পেট ভরে খেলো সেটাই আমার অনেক। কারণ এই যে মুখ ধুয়ে নিচ্ছে, এরপরেও আর খাওয়াতে পারবো কি ঠিক নেই, কারণ যেহেতু দুপুরবেলা ঘুমোইনি ও বেশিক্ষণ জেগে থাকবে না। দেখেছো খাটে কত জামা কাপড় ডাই করা আছে, নাচের স্কুলে যাওয়ার আগে এলো রেখে চলে গেছি আর কি, ছাদ থেকে তুলে রেখে চলে যাওয়া হয়েছে আর কি নাচের ক্লাসে। তো এবারে ওকে পড়তে বসে আমি এগুলো গুছাবো আর কি। দেখতে পাচ্ছ কাঁচা জিনিসগুলো, কাঁচা জিনিসগুলোকে পায়ে করে কি করছিস? না নামো নামো নামো, খাও কাঁচা।